যেমন নবীজি কে পাহাড়েও ভালোবাসত ভালোবাসত আল্লাহর হজরত আবু বাকার হজরত উমর হজরত উসমান তিনজনকে সাথে নিয়ে উহুদ পাহাড়ের উপরে যায় দাঁড়াইছেন উহুদ পাহাড় ভালোবাসি যে তিনজনকে এটা বুঝাইতে চায় হাদীসে আছে আল্লাহর রাসূল যখনই তিন জন নিয়ে যায় উহুদ পাহাড়ে দাঁড়াইছেন উহুদ পাহাড় খুশিতে নাচা আরম্ভ করছে সুবহানাল্লাহ আগামী কালকে বললেন কে নাচে কে নাচে পাহাড় নাচে উহুদ পাহাড় নাচে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় কে ডেকে বলে এই উহুদ পাহাড় নাচিস কেন নরস কেন দেখো না তোর উপরে একজন পয়গম্বর একজন সিদ্দিক আর দুইজন শহীদ আছে তোর উপরে সাইয়দুল মুরসালিন আছে তোর উপরে সিদ্দিক আকবর আছে তোর উপরে দুইজন শহীদ দাঁড়ানো আছে থাইমা যা মুহাদ্দিসিন বলে অর্থাৎ আবু বকর ওমর ওসমান আলী কি পাহাড়ের কথাটা আল্লাহর রসুল নিজে নিজের মুখে বইলা তাদের শোনা দিতেছে দেখছো তোমা করে পায়া ও খুশি হইছে তার মানে ওহৎ পাহাড়ও তোমাদেরকে ভালোবাসে জামাতাত না বা ভালোবাসা প্রকাশ করে যেমন খালিল উল্লাহ আল্লাহর খালিল আগুনের ভেতরে ফেলে দিছে কিন্তু আগুনও খালিলকে কে ভালোবাসে এটা প্রকাশ করে দিছে পানি আল্লাহর বান্দাকে ভালোবাসে এটা প্রকাশ করেছে যে সকল হাদিস রেওয়ায়ত করেছে তারা এই মাখলুকাতের ভালোবাসা মানুষের জন্য আছে এটাও তারাই রেওয়ায়ত করেছে আমর আস রাজি আনহু মিশরে যায় দেখি নদীর পানি শুকায় গেছে বছরে একবার এখানে কুমারীকে জবাই দেয়া হয় কুমারী জবাই না দিলে পরে নদীর পানি উপরে ওঠে না হজরত উমরের কাছে গেছে চিঠি লইয়া আমিরুল মুমিনিন কুসংস্কার চালু আছে নদীর পানি জারি করার লেগা জীবিত নারীকে নদীর পানিতে জবাই দেয়া হয় কুসংস্কার হজরতমর বলে আমরুবুল আস আমি একটা চিঠি পাঠাইতেছি চিঠিটা নদীর পানিতে সাররা দিও হজরত উমর চিঠি পাঠাইছে আয় নদী তুই যদি রবের মাখলুক হয়ে থাকস আর আল্লাহর হুকুমেই যদি তুই প্রবাহিত হস তাহলে আমি উমরের চিঠি পাওয়ার সাথে সাথে এই তোর পানি যেন জারি হয়ে যায় আর যদি তুই আল্লাহর হুকুম না হস তাহলে তোর মতো পানির আল্লাহর মাখলুকের আল্লাহর বান্দা দরকার নাই শুকায় আর পানি উপরে উঠার দরকার নাই হজরতমর না হজরতমরের লেখা একটা চিঠি এই চিঠি নদীর পানিতে ছেড়ে দিয়েছে কিন্তু বান্দাকে যে মাখলু কেউ ভালোবাসে আল্লাহ ভালোবাসে যে বান্দাকে আল্লাহ ভালোবাসে ওই বান্দাকে মান কান কান আল্লাহ গুলাহু কেউ আল্লাহর হয় আল্লাহ তার হয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যার ভয় সব তার হয় কাগজের লেখা চিঠিটা নদীর পানিতে ছেড়ে দেওয়ার সাথে সাথে হজরত উমরের চিঠির সাথে নদী ভালোবাসা প্রকাশকারী হয়ে গেছে এবার আর যুবতীর নারী পানিতে জবাই দিয়ে কুসংস্কার পুফুরি করা লাগতেছে না কাগজে লেখা চিঠি হজরত উমরের চিঠি পানিতে ফেলেছে আর সাথে সাথে নীল নদের পানি ছাব্বিশ ফিট উপরে চলে এসেছে উপরে চলে আসছে কেন যে জুতু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি আগার এক তুট মেরা কুই শাহীদ নেকি মেরি সাহাবা এর কাসে যাইতেছে যুদ্ধের ময়দানে এক এলাকা হতাহ করার জন্য যাইতে যাইতে এমন এক জঙ্গলের কাছে ওনাদের অবস্থান যেই জঙ্গলের ভেতরে ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী আছে বাঘ আছে সাপ আছে সিংহ আছে হিংস্র প্রাণী আছে রাতের বেলা এই জঙ্গলের ধারে জঙ্গলে তাদেরকে অবস্থান করতে হবে সাহাবি তো আল্লাহর দেওয়ানা সাহাবিরা তো জন্য সব কিছু কোরবান করতে রাজি তারা আল্লাহর উপরে রাজি আর আল্লাহ তাদের উপরে রাজি সাহাবি জঙ্গলের উঁচু টিলার উপরে তারা বলতেছে আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাহাবিদের কাছে এই জঙ্গলের হাসারাত হাসারাত এই হিংস্র প্রাণীর দলেরা তোরা হাইওয়ানা যারা এখানে আসুস তোদের কারণে নবীর সাহাবিদের এখানে অবস্থান করতে ভয় লাগতেছে আমরা আল্লাহর দিন বিজয়ের জন্য যাচ্ছি আমি সেনাপতির পক্ষ থেকে নির্দেশ জারি করলাম জঙ্গলের ভেতরে যত হিংস্র বিষাক্ত প্রাণী তোমরা যারা রয়েছ মুহূর্তের ভিতরে জঙ্গল খালি করে বের হয়ে যাও যদি তোমরা না যাও আর যদি আমি পাই যে একটা জঙ্গলে আছে আমায় তাহলে কিন্তু এই যে সাহাবির তরবারি দেখেছ এই তরবারি কিন্তু তোমাদেরকে শাস্তি দিবি দ্বিখণ্ডিত করবে ঘোষণা হওয়ার সাথে সাথে রাবি রামায়াত করে মানুষরা শুধুই মাত্র আল্লাহ ভালোবাসে না হাইমান হাসারা তারাও ভালোবাসে সাব তার বাচ্চাকে মুখে লইয়া জঙ্গল থেকে বের হয়ে গেল বাঘ তার বাচ্চাকে মুখে লইয়া জঙ্গল থেকে বের হয়ে যায় সিংহগুলো কুমিরগুলো বের হয়ে চলে যাইতেছে বিষাক্ত যত প্রাণী আছে ওরা সব জঙ্গল থেকে বের হয়ে চলে যাইতেছে মান কান কানাল্লাহু লহু আল্লাহর জন্য ঈমান আর আমলের গুণ দিয়া কেউ আল্লাহর হয়ে গেছি তো আল্লাহ তার হয়ে গেছি আর কেউ আল্লাহর হয়ে গেছি তো সব তার হয়ে গেছি এবার প্রাণী রাউদির হয়ে চলে যাইতেছে ইবনুল জাওযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন বান্দা যদি আল্লাহর হয় সে যদি মুসিবতে পড়ে যায় ওই মুসিবত থেকেও যদি সে আল্লাহকে ডাকে কাউকে লাগে না তার ডাকে সারা দিয়ে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় কেউ যদি আল্লাহর হয়ে যায় আবু জাহালের একটা দাসী ছিল উম্মে শরীফ

ওগো আল্লাহ আমি না কেবল কালমাপুরে তোমার হইছি তাই তুমি আমার আল্লাহ ওগো আল্লাহ তুমি আমার চক্ষুটাকে এক্ষন কোন ধরনের সারা। তুমি সরাসরি তুমি আমার আর আমি তোমার আমার কেউ নাই ইসলামের সবচেয়ে বড় জালেম যেটা ইসলামের ইতিহাসে বড় জালেম আবু জাহাল আমি তার ঘরের দাসী আমার তো আর কেউ নাই আমার আছো শুধু তুমি আল্লাহ আমি তোমার হইছি তুমি আমার হয়ে যাও এই কথা বলে উম্মে শারিক সেজদা দিয়া কান্না শুরু করেছে বান্দা বান্দি আল্লাহর হয়ে গেলে আল্লাহ বান্দা বান্দির হয়ে যায় কোন ঔষধ লাগে নাই ডাক্তার লাগে নাই सेजदार थे के माथा तुल से दुनो चक्कु सुस्तो जो तू मेरा तो सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी इब्नुल जौजी रहमतुल्लाह अलैह सिफतुस सफवा किताब लिखे छे জমানার বুজুর্গ আব্দুল ওয়াহিদ বিন জায়েদ রহমতুল্লাহ আলী বুজুর্গ এত বড় ছিলেন উঁচু বয়ার একদিন স্বপ্নযোগে আল্লাহর আল্লাহ রেজি গাইতেছেন ও আল্লাহ তুমি তো আমার জান্নাত দিছই জান্নাতের ভিতরে আমার সাথী কে হইব এটাও জানবার চাই ও আল্লাহ জান্নাতে আমার সঙ্গে কে হবে তোমার কাছে জানতে চাই স্বপ্নের ভেতরে আল্লাহর পক্ষ থেকে ইমাম ইবনুল জৌজি লেখে স্বপ্নের এই বলা হইতেছে অমুক জঙ্গলে একটা দাসী আছে দাসী মাই না এ দাসী মাই তোমার জান্নাতি সাথী হবে জান্নাতের ভেতরে তোমাদেরকে স্বামী স্ত্রী বানাই দিব দাশী মাইমোনা দেখতে কালা কুচ্ছি চেহারা কিন্তু সে আমার বড় প্যারা তুমি যেমন আমার প্যারা মাইমুনাও আমার প্যারা দাসী মাইমুনা জান্নাতে তোমার সাথে হবে ঘুম থেকে যায় গাই নুরুল জাউজি বলে যে হজরাত আবগুলাকির দিন যায় দুই জঙ্গলে চলে গেছে। যে জঙ্গলের ঠিকানাটা উনি একটা যোগে নারী জঙ্গলের ভেতরে তার ছাগলগুলো এগুলো চড়ায় আর সেই ওইখানে ইবাদত বন্দি করে আলহামদুলিল্লাহ আমার উস্তাদ মোহতরম শেখুল আল্লাহ আল্লামা মহম্ম দাম বরকা তুহুল আলিয়া যব পানি আগিয়া তু হুজুর আসছেন আমার আলোচনাও শেষ আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি মোহতরম হাজরিন আমি যেটা বলতেছিলাম যে ইমান আমার যদি এক নম্বরের হয়ে যায় তো সাজ আলুল আহমুর রহমান আল্লাহর পক্ষ থেকে ভালোবাসাটা দুনিয়াতেও বান্দার কাছে আসতে থাকে এমন কায় দেয় যে মাহলুকা তো তাকে ভালোবাসতে থাকে ফিরিস্তারাও ভালোবাসে জিন্নাতরাও ভালোবাসে এমনকি হিংস্র জানোয়াররাও ভালোবাসে তো যেই জায়গাটায় এখানে আমি বলতে চাইতেছিলাম ওস্তাদ মাহতারাম বলতেছেননি আমি তো হুজুরের কোলে বসে পড়ছি ইল মুস সারফ হুজুর আমারে কোলে বসায় পড়াইছেন তা হুজুর আইসা পড়ছেন এখন তো আলোচনা নাই হুজুর বলছেন বলতে তাই ওই কথাটাই শুধু বলতেছি যে খাজা আবদুল অহেদ জায় দেখে যে মাইমুন আকাশী ইবাদত করতেছে কিন্তু তার সগাল আর বাঘ একসাথে জঙ্গলে পানীয় খায় তার ছাগল গুলাকে বাগেও আক্রমণ করে না এমন নেককার একটা নারী আব্দুল্লাহ ইবনু যায়েদ পিছন থেকে বলে আল্লাহর সাথে এত খাতির কেমনে জুয়াইছো কয় তুমি আইছো কে হেনে তোমার লগে জান্নাতি দেখা হইবো এত খাতির কেমনে জমাইছ যে বাগে তোমার ছাগল রে কিছু কয় না মোনা বলে আবদুল্লাহেদ যাও চলে যাও এত কথা বলব না জান্নাতে কথাবার্তি বোন তবে শোনো যে আল্লাহর হয়ে যায় সব তার হয়ে যায় আমি আল্লাহর সাথে মহামালা ঠিক করে ফেলেছি আমার আর আমার ছাগলগুলার সাথেও আল্লাহ ও আল্লাহর মখলুকরা মহামালা ঠিক করে ফেলেছে আমি আল্লাহর হুকুমের না না আমার মালের উপরে আল্লাহর মাখলুকরাও আক্রমণকারী না আমাদের হালত হলো আমাদের না আমল আছে না ইমান আছে আমরা আল্লাহর কথা শুনি না এ কারণে আমাদের সন্তানরাও আমাদের কথা শুনে না আমাদের অধীনস্থরাও আমাদের কথা শুনে না আমাদের বিবিরা আমাদের কথা শুনে না আমাদের সমাজের ছোটরা আমাদের কথা শুনে না ওরা আমাদের শাসন করতে চায় ওরা আমাদের শাসন করতে চায় কারণ আমরা তো আল্লাহর হুকুমে শাসিত নই তো মুহতারাম হাজেরিন এই যে আমাদের ইমানের এই জায়গাটা যে আমরা যেন হাইওয়ানিয়াত अथवा শায়তানিয়তে দший মানুষের খাতায় যেন আমাদের নাম চলে না যায় আমাদের নাম যেন জাহির বাতেনের বাতিনের ইসরাহ ওয়ালা মুমিন নেক আমল বান্দা যাদের প্রতি আল্লাহর ভালোবাসা দেয় আল্লাহ ওয়াজিব করে নেয় তাদের খাতায় যেন আমাদের নামটা চলে যায় তো আমরা রবের হয়ে যাব তো সব আমাদের হয়ে যাবে এ পর্যন্ত বলেই আমার কথা এখানেই শেষ করতেছি উস্তাদ মহতারামের সুস্থ ন্যাক লম্বা হায়াত কামনা করি এবং আমি নিজে দোয়ার মহতাজ উস্তাদের দোয়া ছাত্রর জন্য সর্বোচ্চ দামি উস্তাদের দোয়ার বরকতে গবি ছাত্র জাকি হয়ে যায় উস্তাদের দোয়ার বরকতে অচল ছাত্র কাবেল হয়ে যায় উস্তাদের সাথে যে ছাত্রর সম্পর্ক নষ্ট হয়ে যায় তার ইম তাকে নয়াবতের জায়গায় দাঁড় করায় রাখতে পারে না সুতরাং আমি আমার উস্তাদ মোস্তারামের এক দোয়া কামনা করেই আমার কথা এখানেই শেষ করতেছি ওয়া আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম